আচ্ছা হ্যাঁ, চালু করে দিছি। ইনহেরিটেন্স রিলেশনশিপের আমি আপাতত একদম কোড লেভেলের কিছু জিনিস আলোচনা করি, তারপরে থিওরিতে যাচ্ছি। প্রথম আমরা একটা ক্লাস লিখি এখানে, ক্লাসের নাম হলো অ্যাকাউন্ট ক্লাস। এই টাইপের ক্লাস লিখতে লিখতে আপনাদের হাতও ব্যথা হয়ে গেছে, তো কি কি আছে বলেন। প্রাইভেট স্ট্রিং, অ্যাকাউন্ট নাম্বার, প্রাইভেট স্ট্রিং, নেম, নেম বলতে কাস্টমার হোল্ডার নেম যেটা, আরেকটা হলো প্রাইভেট ব্যালেন্স, প্রাইভেট ডাবল ব্যালেন্স, পাবলিক ভার্ট ডিপোজিট, দেন ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলে কিছু এখানে নাই, ডাবল অ্যামাউন্ট, ওকে, পাবলিক ভয়েড উইথড্র, ডাবল অ্যামাউন্ট, ব্যালেন্স মাইনাস ইকুয়ালস, ওকে। আচ্ছা এখন দেখেন কি করছি, আমি ঠিক কম্পেয়ারটা উঠে ধরিয়ে দেখার জন্য আপনাদেরকে আমি দুই দুইটা ক্লাস অ্যাড করব। প্রথমে একটা নর্মাল ক্লাস অ্যাড করব। নর্মাল ক্লাসের মধ্যে ধরেন আমি রাখলাম ওকে কাস্টমার, কাস্টমার ক্লাসের মধ্যে ধরেন আমি একটা ডাটা রাখলাম কাস্টমার প্রাইভেট, ধরেন একটা মেথড রাখি ফর এক্সাম্পল পাবলিক ভয়েড m1, এটা আসলে মিনিংফুল কিছু না, এটার জন্য এভাবে রাখলাম। দেন এটার ভেতরে আমি অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি করলাম। সি শার্প তার অত কনসেপ্ট টনসেপ্ট বুঝে না, সে তো তার গ্রামার চেক করেই দেখে, তাই না? অ্যাকাউন্ট ডট ডিপোজিট টাকা কিছু একটা লিখলাম, রাইট? তাহলে আমাকে বলেন কাস্টমার আর অ্যাকাউন্টের মধ্যে এই যে কোড লিখলাম, কোড দেখে একটা আমাকে বলেন তো, কোড দেখে আপনাদেরকে কি মনে হচ্ছে এটা কি টাইপের রিলেশন, অ্যাসোসিয়েশন কিনা? এক্স্যাক্টলি, কেন বলতেছেন? কারণ কাস্টমার অ্যাকাউন্টকে ইউজ করছে। আমরা কিন্তু অ্যাসোসিয়েশন রিলেশনশিপের দুইটা কথা বলছি, সেটা কি হ্যাজ এ অথবা ইউজেস। এখানে কিন্তু হ্যাজ এ বলি নাই, হ্যাজ এ কেন বলি নাই বলেন তো? হ্যাজ এ হলে কোথায় থাকতো? ফিল্ড লেভেলে থাকতো। সো আর যেহেতু এখন মেথডের ভেতরে অথবা প্যারামিটার এগুলোর মধ্যে থাকলে সেটাকে আমরা কি বলি? ইউজেস বলি। সো হ্যাজ এ অথবা ইউজেস, যে কোনো রিলেশনশিপকে আমরা বলতেছি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ক্লিয়ার? ওকে, এখন আপনারা বলেন আমি যদি প্রোগ্রাম ক্লাসে গিয়ে কাস্টমার অবজেক্ট তৈরি করি, নিউ, সরি সরি, ইকুয়ালস নিউ কাস্টমার, সেক্ষেত্রে এ কাস্টমার ডট দিলে কার কার জিনিসপত্র আসবে? কাস্টমারের অ্যাকাউন্টের কি জিনিসপত্র আসবে? আসবে না, কিন্তু কোনো কারণ নাই আসার, তাই না? কারণ ওর জিনিস তো ওর নিজের প্রয়োজনে ইউজ করছে, সেটা এখানে তো দেখাবে না। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা ওকে, এবার চলে আসেন আরেকটা ইন্টারেস্টিং আমরা রিলেশনশিপ দেখব। আমি এখানে আরেকটা ক্লাস লিখি যেটার নাম দিচ্ছি সেভিংস অ্যাকাউন্ট ডট সিএস। সো নেক্সট লিখছি ধরেন প্রাইভেট ডাবল, ধরেন INTER, ইন্টারেস্ট রেট লিখলাম, এবং এখানে ধরেন পাবলিক ডাবল ইন্টারেস্ট, TEREST ইন্টারেস্ট রেট সেট, ইন্টারেস্ট রেট ইকুয়ালস ভ্যালু গেট রিটার্ন ইন্টারেস্ট রেট, ওকে। আচ্ছা দেখেন নর্মালি
এখন যদি আমি সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করি ডট দিয়ে, তাহলে আমি এটা পাবো না, পাবো কি না দেখেন, পাচ্ছি কি না, সেভিংস, এ সেভিংস, এ সেভিংস ইকুয়ালস সেভিংস, ডান, এ সেভিংস ডট কি, ইন্টারেস্ট রেট পাচ্ছি তাই না? আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এখন ঘটাবো, আমি এখানে এবার কোলন দিয়ে লিখলাম অ্যাকাউন্ট, এর ফলে ইফেক্টটা দেখেন, অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে ডট দেন এবং কি কি চলে আসছে, কি চলে আসছে অ্যাকাউন্টের মধ্যে যেসব পাবলিক জিনিসপত্র আসছে সব চলে আসছে না? আচ্ছা তাহলে আমি ছবি দিয়ে একে বুঝাই দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায়, অ্যাসোসিয়েশন এবং ইনহেরিটেন্স। ওকে আমি এখানে যে কোডটা লিখছি সেটা এখন আমি এখানে ছবি দিয়ে দেখাই, ক্লাস লিখ আমার এখানে ক্লাস আছে, অ্যাকাউন্ট নামে একটা ক্লাস আছে, অ্যাকাউন্ট আমার এখানে ক্লাস আছে, কাস্টমার নামে একটা, এবং আপনারা দেখছেন কাস্টমার কাকে ইউজ করে, অ্যাকাউন্ট কে ইউজ করে তাই না, ইউজেস তাই না, অ্যাকাউন্ট কে ইউজ করলে অ্যাকাউন্টের উপর ডিপেন্ডেন্ট, সো আমি অ্যারো সাইন দিলাম। আর আমার প্রোগ্রাম একটা ক্লাস আছে, প্রোগ্রাম ক্লাস, প্রোগ্রাম ক্লাসের মধ্যে মূলত আসলে আমি টেস্ট করার জন্য লিখছি তাই না, এটা আসলে এই ফ্রেমের বাহিরে, তো এটার মধ্যে মেইন একটা মেথড আছে, আমি ডিটেইলস লিখছি কারণ আছে। আর আরেকটা হলো সেভিংস একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্ট ক্লাসটা এর সাথে ইনহেরিটেন্স রিলেশনশিপ করে, সাইনটা দেখেন কি ক্লোজ অ্যারো, এটা কিন্তু ওপেন অ্যারো, এটা কি বলতেছি ইজে অথবা ইনহেরিটেন্স, ইজে কেন বলতেছি, সেভিংস অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট তাই না, আর এখানে বলতেছি কি ইউজ করে তাই না। আচ্ছা এখন মেইন মেথডের মধ্যে যখন আমি অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করি, সরি কাস্টমারের অবজেক্ট তৈরি করি, এ কাস্টমার, এ কাস্টমার দিয়ে ডট দিলে শুধুমাত্র এগুলা দেখায় তাই না, অ্যাসোসিয়েশন রিলেশনশিপে, কিন্তু আমি কিন্তু এর ভেতরে কোডটা ইউজও করছি বাট এর কিছু দেখায় না, কিন্তু ইন্টারেস্টিংলি আমি যখন লিখি SV1 যেটা হলো সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ডট দেই, তখন কারগুলো দেখায়, এরগুলো দেখায় সাথে এরগুলো দেখায়, তাহলে ইনহেরিটেন্স রিলেশনশিপের মানে কি? কোড লেভেলে, কনসেপ্ট লেভেলে কিছু বলি না, কোড লেভেলে হলো একটা ক্লাস আরেকটা ক্লাস থেকে ওনারশিপ পেয়ে যায়, তার তার মধ্যে যা লেখা আছে ওগুলো ওন করে, শুধুমাত্র কোড রিইউজেবল না, দেখেন আমি কিন্তু এখানে ডিপোজিট কিন্তু ইউজ করছি না, তাহলে ইনহেরিটেন্স রিলেশনশিপ ইজ নট দ্য অনলি রিইউজেবিলিটি, রিইউজেবিলিটি আমরা অ্যাসোসিয়েশন দিয়ে করছি আর অনেক আগে, এটা হলো ওনারশিপটাই চলে আসে, অর্থাৎ এর মধ্যে কার কার গুণাবলী চলে আসবে, এরগুলো থাকবে এরগুলোও চলে আসবে তাই না। আমি কোড লেভেলে আপনাদেরকে দেখালাম, অনেকে অ্যাসোসিয়েশন আর ইনহেরিটেন্স মিক্স আপ করে ফেলে, বলেন কোড রিইউজেবিলিটি, তাহলে পার্থক্য কোথায়, কোড রিইউজেবিলিটি এখানে হয় এখানে হয় এখানে হচ্ছে, এই রিলেশনশিপে হচ্ছে, এই রিলেশনশিপে হচ্ছে, এখানে কোড রিইউজেবিলিটি শুধু না এখানে ওনারশিপে চলে আসে তাই না, যেটা প্রমাণ হলো কি এই যে এখানে দেখেন এখানে ডট দিলে সেটা বোঝা যায় তাই না। আচ্ছা এখন প্যারেন্টসের কিছু ক্যারেক্টারিস্টিক বা অল ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ প্যারেন্টসের পাবলিক যেগুলো, হ্যাঁ আমরা আরো আছে, আরো আছে, আলোচনা এখানে শেষ না মাত্র শুরু, আমি আপাতত বলতেছি পাবলিক, ওকে তারপর সময়ের সাথে সাথে কথা চেঞ্জ হবে, এই ক্লাসের শুরুতে আমি বলছি আপনাদেরকে আজকে যা বলবো কালকে এসে বলবো সব মিথ্যা বলছি, আর শুনে নেবার পরবর্তী কথা তাই না, এটা সব সময় চলতেই থাকবে। হ্যাঁ রাজনীতি করিনাকে বলছে, এই যে 30 জনকে নিয়ে করছে, ওকে চলেন নেক্সট। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আপনারা এর আগে কখনো দেখেন নাই, দেখেন
অ্যাকাউন্ট আমি এ পর্যন্ত দেখে আজকে শেষ করব, অ্যান অ্যাকাউন্ট রেফারেন্স কার, রেফারেন্স কার অ্যাকাউন্টের ইকুয়ালস নিউ বলে নাই শিশা আপনি বলতেছেন আর ভুল হয় নাই কেমন দেখেন ও ভুল বলবে আমি যদি এরকম লিখতাম অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ কাস্টমার বলে যে হে কি লিখতেছ আধা ঠিক আছে তো ওকে তাহলে উপরেরটা ক্ষেত্রে থিওরিটা কি বুঝতে থিওরি হবে The theory is, base class reference এর মধ্যে সাব ক্লাসের অবজেক্ট রাখা সম্ভব কিন্তু এই উদ্ভট টাইপের জিনিস সম্ভব না যে অ্যাসোসিয়েশন করছে বিদায় সম্ভব না নো এতদিন ধরে হ্যাঁ সেটাও সম্ভব আমি বলছি এতদিন ধরে আমরা জানতাম কি যে কোনো রেফারেন্স যে টাইপের হয় অবজেক্টও সেম টাইপের হতে হবে কিন্তু ইনহেরিটেন্স রিলেশনশিপে এটাকে ভেঙে ফেলছে ইনহেরিটেন্স রিলেশনশিপ বলতেছে যে না চাইলে বেস ক্লাসের অবজেক্টের বেস ক্লাসের রেফারেন্সের মধ্যে সাব ক্লাসের অবজেক্ট রাখা সম্ভব ওকে আচ্ছা এখন একজন বলছে যে উল্টোটা করা যায় কিনা বুঝতে পারছেন উল্টোটার ডেফিনিশন কি ওর ডেফিনিশন হলো সাব ক্লাসের রেফারেন্সের মধ্যে বেস ক্লাসের অবজেক্ট রাখা সম্ভব কিনা ওকে তাহলে আমরা টেস্ট করে ফেলি সেভিংস এজ v2 equals new তাই তো কি দেখাচ্ছে সম্ভব না আসেন ওকে বলে যে দেখো সম্ভব করো সম্ভব ফোর্স করলাম অর্থাৎ আমি আপাতত আপনার থিওরি বলতেছি প্রয়োজন কি কি না ওগুলা বাদ দিচ্ছি অর্থাৎ কেন এটাতে করা লাগে না কেন এটা করা লাগে এটা খুব ইজি উপায় আছে যেহেতু সি শার্প স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ এবং ইনহেরিটেন্স রিলেশনশিপে অনেক কি হতে পারে সাব ক্লাস কিন্তু অনেক হতে পারে রাইট সো দেখেন আমি বললাম কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের বেস ক্লাস ওকে অ্যাকাউন্ট তাহলে দেখেন নিচ থেকে উপরে ওঠার চ্যানেল কয়টা আমি যেদিক থেকে যাই না কেন চ্যানেল কয়টা একটা উপর থেকে নিচে যাওয়ার চ্যানেল কয়টা একাধিক একাধিক হতে পারে এই যে এই জন্য উপর থেকে যদি নিচের দিকে যেতে হয় এরকম যেটাকে বলা হচ্ছে ডাউনকাস্টিং ডাউনকাস্টিং করতে হলে আপনাকে বলে দিতে হবে যে তুমি এই দিকে যাও কারণ হলো খুব সোজা ল্যাঙ্গুয়েজের যে পার্সার আছে সে আসলে পার্স কিন্তু এই এই পার্সিং এর সময় এটা যদি না দেন সে বুঝতে পারে না কোন দিক যাবে অর্থাৎ এটা না হলে সে বুঝতে পারে না পার্সারটা ধরতে পারে না রাইট স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজে এটা একটা প্রবলেম ও ধরতে পারে না কোন দিক যাবে ওর টাইপটুকুকে আগে থেকে বুঝে উঠতে পারে না ফোর্স করতে হয় আপনারা যখন কম্বো বক্স টক্স নিয়ে কাজ করছেন এগুলা কিন্তু ঠিকই গোপনে করছেন ব্যাপার নাই আচ্ছা লাস্ট 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 ওয়ান এবার আসেন সব সময় যে অবজেক্টে তৈরি করেন না কেন কোর্ট থেকে হাবি যাবি কিছু এসে সব সময় কিন্তু হাজির হয় দেখেন যে যেমন এ কাস্টমার এ কাস্টমার ডট এই চারটা মেথড যে কোনো অবজেক্ট তৈরি করেন তার বেস ক্লাস থাকুক বা না থাকুক সব সময় এই চারটা মেথড ইকুয়ালস গেট হ্যাশ কোড গেট টাইপ টু স্ট্রিং প্রত্যেকে এসে হাজির হয় হাজির হয় সি শার্পে যাই যত ক্লাস আছে সবার গুরু একজন আছে অবজেক্ট ইজ দা সুপার বেস ক্লাস মানে সুপার বেস ক্লাস বলে কিছু নাই আলটিমেট বেস ক্লাস সো কি হয় এর মধ্যে চারটা মেথড আছে পাবলিক আপনি কিন্তু কলম দিয়ে লিখে দেন নাই অবজেক্ট বাট ভেতরে লেখা আছে তো আপনি যখনই কাস্টমার অবজেক্ট তৈরি করছেন ওই চারটা মেথড তার মধ্যে ইনহেরিটেন্স রিলেশনশিপের কারণে চলে আসছে ওকে আচ্ছা এখন ধরেন এটার মধ্যে তাহলে কিভাবে আসলো এটা তো একটা বেস ক্লাস আছে এবং কখনো কিন্তু সি শার্পে এটা করা সম্ভব না এটার এখন বেস ক্লাস কয়টা দেখাচ্ছি আমি কয়টা একটা দুইটা সি শার্প জাভা নতুন কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এটা কখনোই পাবেন না কারণ এটা অনেক প্রবলেম মাল্টিপল ইনহেরিটেন্স বলে তাই না ওকে সো এটা সম্ভব না তাহলে এটা কিভাবে পাইলো সোজা এটা পাইছে এটা থেকে এটা আসছে এটা থেকে নরমালি ইনহেরিটেন্স হ্যাঁ নরমালি ইনহেরিটেন্স হ্যাঁ ইনহেরিটেন্স মাল্টিপল মাল্টিপল ইনহেরিটেন্স সম্ভব না তাহলে আমরা বলতেছি এ কিভাবে পেলো ওগুলা কারণ তার বেস তো পাইছে তার বেস যেগুলো পাইছে ওগুলো সবগুলাই তো তার মধ্যে চলে আসবে ওখান থেকে চলে আসছে ওকে কিছু কি বুঝলেন হ্যাঁ
সেটা হচ্ছে যে মানে আমাদের এরকম হতে পারে যে মানে আমি ফার্স্টে যে অবজেক্টটা তৈরি করতেছি, মানে আমি যে ইয়েটা দিচ্ছি রেফারেন্সটা দিচ্ছি, সেটাকে আমি বলতেছি একটা অ্যাকাউন্ট টাইপের একটা পেপার, আমি তাকে যখন ইনিশিয়ালাইজ করতেছি তখন তাকে আমি বলতেছি যে এটা হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি, এটা ওকে আছে নিচেরটার ক্ষেত্রে আর কি। দেখবেন এগুলা তো মাত্র আলোচনা শুরু করলাম, একটু কনফিউজিং। আচ্ছা আপনারা জেনে নেন, আপাতত জেনে নেন যে এটা সম্ভব, তারপর একটা অন্য অন্যটা পরে হবে। আচ্ছা ভাই, এন অ্যাকাউন্ট ফ্রম দ্য নিউ সেভিং অ্যাকাউন্ট ঠিক না? হ্যাঁ। তাহলে ভাই এন অ্যাকাউন্টস এর ভিতর কি মানে সেভিং অ্যাকাউন্টস এর প্রপার্টি গুলো পাওয়া যাবে? আচ্ছা ওকে, কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আপনারা দেখেন। এন অ্যাকাউন্ট দিয়ে ডট দেখলে কি হবে? কম্পাইলার কোনোদিন কি অবজেক্ট অ্যাসাইন করতেছেন সেটার দিকে তাকায় না, সে বোকার মতো কিসের দিকে তাকায়? রেফারেন্সের দিকে দেখেন। দেখেন ডট দেওয়ার পর ইন্টারেস্ট অ্যামাউন্ট আসার কথা ছিল, অথবা ইন্টারেস্ট রেট আসছে কি? আসে নাই। একইভাবে আপনারা জানেন অ্যাকাউন্টের মধ্যে কি ইন্টারেস্ট অ্যামাউন্ট বলে কিছু আছে অবজেক্টের? আছে কি? তাই না? নাই। কিন্তু আপনি লেখেন এসবি টু ডট, ওকে আসছে না এই এই এরর এর কারণে। আসছে, কিন্তু আপনি কি আপনার এই অবজেক্টের মধ্যে কি আসলে এরকম কিছু আছে? নেই, জাস্ট দেখালাম, এগুলো নিয়ে আলোচনা আছে সামনে, ওনার কোশ্চেনের রেসপেক্টে দেখালাম।